বিলিনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে দিনাজপুরের খানসামার পাকেরহাট গ্রামে অবস্থিত 250 বছরের পুরনো স্থাপত্য আওকরা মসজিদ। সংস্কারের অভাবে মসজিদটির আজকের এই পরিণতি বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আওকরা শব্দের অর্থ কথা বলা। জনশ্রুতি আছে এই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কথা বললে প্রতিধ্বনি হতো, তাই স্থানীয়রা মসজিদটির নাম রাখেন আওকরা বা কথা বলার মসজিদ। খোঁজ নিয়ে জানা গেছে 254 বছর আগে মির্জা লাল বেগ নামের একজন প্রভাবশালী ব্যক্তি বাংলা 1172 সালে মসজিদটি নির্মাণ করেন। নির্মাণের সময় মসজিদটি কী নামে পরিচিত ছিল তা স্থানীয়দের কেউ বলতে পারেননি। থরে জমিনে গিয়ে দেখা যায় সংস্কারের অভাবে মসজিদের প্রাচীরগুলো ফাটল ধরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে মসজিদটি ভেঙে পড়তে পারে। 3 বছর আগে এলাকাবাসী চারপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার করে নামাজ আদায়ের পরিবেশ তৈরি করেন, কিন্তু প্রাচীরে ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় মুসল্লিরা প্রাচীরের কাছে টিন শেড আর বেড়া নির্মাণ করে নামাজ আদায় করছেন। এদিকে গত 2 বছর আগে সাংস্কৃতিক মন্ত্রণালয় মসজিদটিকে ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা দেয়, তবে এখন পর্যন্ত মসজিদটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই এলাকাবাসীর দাবি মসজিদটি দ্রুত সংস্কার করার। যাই হোক, চলুন এবার এই মসজিদের পূর্বের ইতিহাস জেনে নেই। স্থানীয়দের মতে মির্জা লালবেগ মসজিদটি নির্মাণের সময় মসজিদের চারপাশে অনেক বসতি ছিল। লোকমুখে শোনা ইংরেজ শাসনামলে তাদের অত্যাচারে গ্রামবাসী এখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে মসজিদটি অযত্ন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বর্তমানে মসজিদটির সংস্কার খুবই জরুরি। চিকন ইট দিয়ে তৈরি মসজিদের দেয়ালগুলো খসে খসে পড়ে যাওয়ার মতো অবস্থা। মসজিদের বাইরের বারান্দায় নতুন করে তৈরি করার ফলে এখানে কয়েকটি কাতারে নামাজ আদায় করা যায়। মসজিদের দেয়ালগুলোতে এখনও অনেক নকশা অক্ষত অবস্থায় দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় নকশাগুলো ভেঙে পড়ে গিয়েছে। দেয়ালের এক পাশে মাটির নিচ থেকে একটি গাছের শিকড় ভেদ করে উপরের দিকে উঠেছে। তো ভিউয়ার্স, এখন আমরা এই মসজিদটির ভেতরে প্রবেশ করব। ভেতরের অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করব, ভেতরে এখন কি অবস্থায় আছে। মসজিদের ভিতরে প্রবেশ করলে এখনো পূর্বের কাঠামোগুলো স্পষ্টভাবে প্রতীয়মান। কি অসাধারণ কারুকার্য ও কাঠামো, এখনো অতীতের জৌলুসগুলোকে স্মরণ করিয়ে দেয়। তো ভিউয়ার্স, আমি এখন এই যে আওকরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি, আর এখানে 2টি কাতার হয়ে থাকে যেটা আমি দেখে অনুমান করতে পারছি। এবং এই ভিতরের জায়গাটি, এই মেঝেটি পরে তৈরি করা হয়েছে। আগে এখানে এই অবস্থা ছিল না, হয়তোবা আগের যে মেঝেটি ছিল সেটি অন্য একটা রূপে ছিল, এখন তা মেরামত করে এরকম করা হয়েছে। এবং উপরে টিনের যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব সম্প্রতি আবার তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবং ভিতরে আমরা 2টি জানালা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটি জানালা এবং ওপাশে একটি জানালা। আর এখন
যে কাঠামোটি আছে সেটি দেখে অনুমান করা যায় যে এখানে তিনটি দরজা ছিল, এটি একটি এবং ওই সামনে আরেকটি দরজা দেখা যাচ্ছে। আর এই ইটগুলো দেখেন একেবারে ক্ষয়ে গেছে কোনো কোনো জায়গায়, এবং কোনো জায়গায় নকশাগুলো এখনও অক্ষত দেখা যাচ্ছে। এই যে ইটের অংশগুলো দেখেন, এই ইটের অংশগুলো একেবারে ক্ষয়ে যাওয়ার কারণে এরকম একটি আকৃতি ধারণ করেছে। এবং এখানে এই আলমারির মতো যে অংশগুলো দেখতে পাচ্ছেন, সেই যুগে হয়তো বা এখানে অনেক কিছু রাখার জন্য এগুলো ব্যবহার করা হতো। এবং এই যে মিম্বার, এই মিম্বার এখানে এটি একটি দেখতে পাচ্ছি, এখানে আরেকটি মিম্বার, এটি হচ্ছে প্রধান মিম্বার, আর এইখানে আরেকটি মিম্বার আছে যেটি আলমারির কারণে ঢেকে গেছে, এটা আলমারি রাখা হয়েছে এখানে। এবং ওখানে যে আমরা দেখেছিলাম আলমারির মতো অংশটি, এখানেও এরকম একটি আলমারির মতো অংশ তৈরি করা হয়েছিল। এরকম অসংখ্য ছোট ছোট আলমারির মতো অংশ আপনারা দেখতে পাবেন ভিতরে আসলে, এখানে একটি, এখানে একটি, সামনে আরও রয়েছে ওই জায়গাগুলোতে। তো ভিউয়ার্স, এই মসজিদটির অবস্থান একটি গ্রামের একেবারে ভেতরে, এবং এখান থেকে দেখেন সামনে যে মেইন রাস্তাটি দেখা যাচ্ছে, এবং মেইন রাস্তাটির পাশেই এই মসজিদটি অবস্থিত, এবং সামনে একটি গ্রাম রয়েছে। এই গ্রামটি সামনে থেকে এখান থেকেই শুরু, যে গ্রামে যাওয়ার পথ এখান থেকেই শুরু, এবং এই গ্রামের লোকরাই এই মসজিদটিকে নামাজ আদায়ের জন্য পরবর্তীতে এটিকে সংস্কার করেছিল। সেই তখনকার যুগের এই রডগুলো দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রডগুলো সেই তখনকার যুগেরই মনে হচ্ছে। উপর থেকে এই রডগুলো বের হয়েছে, এবং এখানে একটি গাছ দেখতে পাচ্ছি যেটি পরবর্তীতে হয়তো বা জন্ম নিয়েছিল এবং ভেতর পর্যন্ত গেছে গাছটি। এই যে গাছের গোড়া এখানে দেখা যাচ্ছে। আওকরা মসজিদ একটি অন্যতম প্রাচীন নিদর্শন, এটি ভালোভাবে সংরক্ষণ করার জন্য আরও উদ্যোগ নেওয়া উচিত।